মানুষই পারে এটাকে কাটিয়ে দিতে। ভারতীয় বলে গর্ব করি তো, পৃথিবীকে দেখানোর সময় এসেছে, ভারতীয়রা থামিয়ে দিয়েছে। মানব জাতিকে রক্ষা করার সময়, আর মানব জাতিকে রক্ষা কোনো ভগবান আল্লাহ খোদা জেসাস এসে করে দেবে না, মানুষকে রক্ষা করতে হবে। যে ককে ফোন করে ডেকে পাড়ার মোড়ে গিয়ে ক আর খকে সাথে নিয়ে এলো, আমি গ নিজে গিয়ে একসাথে সিগারেট টেনে চলে এলাম, এই তো বাড়ি থেকে দু মিনিট হেঁটে গিয়েছিলাম, এইরকম করলাম, করবেন না দয়া করে, অনেকেই করছেন, প্লিজ প্লিজ। যারা এখনো মেয়েদেরকে ছুটি দেননি তাদেরকে বলছি, আমরা চার দিন ধরে ছুটি দিয়েছি, প্লিজ মেয়েদের ছুটি দিন এবং সবেতন ছুটি দিন। হয়তো অনেকেই দিয়েছেন, তবু আমি আমার ভিডিওর মাধ্যমে একবার বলতে চাই, দেখা যাচ্ছে বড় বড় সেলিব্রিটিরা সব নিজের বাড়ির কাজ করছে, আমিও করছি, আই এম নট এ সেলিব্রিটি বাট স্টিল আই এম ট্রাইং টু ম্যানেজ, হয়তো ওদের মতো অত ভালোভাবে নয়, কিন্তু এই সময়টা হয়েছে সবাই একসাথে থাকার, একসাথে মানে আইসোলেটেড হয়ে একসাথে, ভেতরে ভেতরে একসাথে। মানুষ যদি নিজের ঘরের কাজ নিজে প্রত্যেক দিন করে না, তাহলে তাকে কোনো জিমে যাওয়ার প্রয়োজন হয় না, বাড়ির যা কাজকর্ম আছে সেই সমস্ত কাজকর্ম করে কার্ডিও থেকে শুরু করে এভরিথিং ইজ হয়ে যায়। কি বলবো, কি ভুল বললাম কিছু? সাইকেল চালিয়ে জিমে গিয়ে আবার জিমে গিয়ে সাইকেল চালিয়ে ফেরার পথে ক্লান্ত, তাই ক্লান্ত হয়ে কিছু খেয়ে ফাস্ট ফুড খেয়ে বাড়ি আসার থেকে নিজের বাড়ির কাজ করা হচ্ছে হাজার গুণে ভালো। এখনো এরকম কিছু কিছু বাসন মাজা বাকি পড়ে আছে, আর সবাইকে বলছি এটা কোনো উৎসব চলছে না। হ্যাঁ, যে ককে ফোন করে ডেকে পাড়ার মোড়ে গিয়ে ক আর খকে সাথে নিয়ে এলো, আমি গ নিজে গিয়ে একসাথে সিগারেট টেনে চলে এলাম, এই তো বাড়ি থেকে দু মিনিট হেঁটে গিয়েছিলাম, এইরকম করলাম, করবেন না দয়া করে, অনেকেই করছেন, প্লিজ প্লিজ। হিউম্যানিটির জন্য, আপনার জন্য, আমার জন্য, আপনার বাড়ির বাবা মার জন্য, পাড়ার বয়স্কদের জন্য, বাচ্চাদের জন্য, এই তো কটা দিনের ব্যাপার, একটু বাড়িতে আনন্দ করুন না, বাড়িতে থাকুন না। আনন্দ করতে বলতে আমি আবার আনন্দ করার জন্য যে অবস্থা রাস্তায় বিশেষ বিশেষ জায়গায় লাইন দেখলে আমার তো লজ্জিত লাগছে নিজের। নেশারও একটা মাত্রা থাকা উচিত, কি বলবো আমি। যাই হোক, এই পার্টটা এই মুহূর্তে এখানে শেষ করছি, সন্ধেবেলায় আবার দেখা হবে। আর আজকে 24 তারিখ, 22 তারিখ জনতা কারফিউয়ের দিনে যে ভিডিওটা করেছিলাম সেটা আজকে 5টার সময় বেরোচ্ছে। অবশ্য আজকে 24 তারিখে যে ভিডিওটা করছি এটা আমি 26 তারিখ ছাড়বো। জেনারেলি আমি বুধ শুক্র শনি ভিডিও দিই, ফুড ব্লগ যেগুলো, তবে যেহেতু অন্যরকম ভিডিও হচ্ছে ওই জন্য আমি ঠিক করেছি মঙ্গল বৃহস্পতি শনি দেবো, প্রত্যেক দিন বিকেল 5টার সময়। সন্ধেবেলা দেখা হবে, সন্ধেবেলা কিছু ইন্টারেস্টিং হবে। গুড মর্নিং, আমি শুভ্র ব্যানার্জি, জিপসি বং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 25th of March 2020, আজ থেকে অফিসিয়ালি আমাদের গোটা দেশে লকডাউন চালু হয়ে গেছে। গতকাল 24 তারিখ রাত্রে 8টার সময় এসে আমাদের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আমাদের গোটা ইন্ডিয়ায় লকডাউন। এই সময়টা খুবই জটিল, খুবই কঠিন একটা সময়, আমি জানি। আমাদের দেশ, আমরা গোটা মানব জাতি এখন এমন একটা জাংচারের মধ্যে দাঁড়িয়ে আছি যে জাংচারটায় মনে হতে পারে যে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু আমি এই লকডাউনকে সাপোর্ট করছি, সত্যি বলছি মন থেকে, কারণ এটা ছাড়া এই মুহূর্তে আর কোনো রাস্তা নেই যে কোভিড-19 বা করোনা ভাইরাস যাই বলুন সেইটার থেকে বাঁচা, তার চেনটাকে ব্রেক করার। যেমন গতকাল প্রধানমন্ত্রী বলেছেন, যেমন অন্যান্য সমস্ত ডাক্তারেরা বলেছেন, এই ভাইরাসটা এতই নতুন যে পুরনো যে দেশগুলোতে যা যা করা হয়েছে, সে যে যে মেজারমেন্ট নেওয়া হয়েছে সেইগুলো ছাড়া আর কোনো প্রায়র এক্সপিরিয়েন্স আমাদের হাতে নেই। জানি 21 দিন বাড়িতে থাকা একটা খুবই চাপের ব্যাপার, রেশনিং আছে, মেডিসিনস আছে, নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী আছে, তবুও বলবো একটু সবাই মিলে ম্যানেজ করার চেষ্টা করুন। সময় কী করে কাটাবেন যদি বলি, তাহলে বলি বাড়িতে প্রচুর কাজ আছে। এই এখন আমি যেগুলো করছি আর কি, যে সমস্ত কাজগুলো সাধারণত আমরা পুরুষ মানুষেরা করি না বলে, ও তো বাড়ির মেয়েদের কাজ, মহিলারা ওরা করে নেবে, এই সময় সেই কাজগুলো করুক, নিজেদের একটু সময় কাটবে, টুকটাক একটু রান্না করে নিন অল্প স্বল্প। টকিং অ্যাবাউট দ্য রান্না, এখন একটু ফ্যান্সির মধ্যে যাবেন না, কখনো একটু খিচুড়ি খেয়ে নিন, কখনো সবাই মিলে একসাথে ভাত খেয়ে নিন। টকিং অ্যাবাউট দ্য খিচুড়ি, খিচুড়ি একটা খুব নিউট্রিশিয়াস আইটেম, ডালের প্রোটিন আর চালের যে কার্বোহাইড্রেট, আমি কোনো ডায়েটিশিয়ান নই, আমার সাধারণ বুদ্ধিতে যেটুকু জানি সেটুকুই আমি বলছি যে খিচুড়ি কিন্তু ইমিউনিটি সিস্টেমটাকেও বাড়ায়। আর মানে আমি বলতে চাইছি, যেটুকু যা রেশনিং আছে, কারোর বাড়িতে হয়তো 10 দিনের আছে, 12 দিনের আছে, 15 দিনের আছে, সেটা দিয়ে 21 দিন চালিয়ে দেওয়া যাবে। আর প্লিজ 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 ডোন্ট রোম অ্যারাউন্ড, ডোন্ট ফ্লাই অ্যারাউন্ড, অনেক মানুষ এখনও এদিক ওদিক ঘোরাঘুরি করছে, এটা করবেন না। আমি গতকাল বলেছিলাম যে সন্ধ্যাবেলা ভিডিও করবো, কিন্তু গতকাল সন্ধ্যাবেলা পারিনি, সকালের ভিডিওর সাথে তারপরে এই কন্টিনিউয়েশনে এইটাই বলছি, কালকে পসিবল হয়নি, কারণ হঠাৎ করে একটা এরকম কাণ্ড শুনলে প্রত্যেকেরই মনে একটু মানে ত্রাস বা ভয়ের তো সঞ্চার হয়। পজিটিভ থাকুন, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, যাদের কাছে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম বা হটস্টার প্রাইম আছে সেখানে প্রচুর সিনেমা আছে, সিরিজ আছে, সেইগুলো দেখে সময় কাটান, ঘরের কাজ করুন, 21 দিন আইসে চলে যাবে।
ভারতীয় বলে নিজেদের গর্ব করি, তো গোটা পৃথিবীকে দেখানোর সময় এসেছে যে ভারতীয়রা এটাকে আটকে দিয়েছে, আর সেটা সোশ্যালাইজ মানে ডিসোশ্যালাইজেশন ছাড়া সম্ভব নয়, সোশ্যাল ডিস্টেন্সিং ছাড়া সম্ভব নয়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে হাজার একটাভাবে ভিডিও কল করা যায়, অনেক অ্যাপ আছে এখন, সেইগুলো করুন। এই সময়টা কঠিন সময়, মানব জাতিকে রক্ষা করার সময়। আর মানব জাতিকে রক্ষা কোনো ভগবান আল্লাহ খোদা জেসাস এসে করে দেবে না, মানুষকেই রক্ষা করতে হবে। এনি গুড থিং হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড টু হিউম্যান কাইন্ড ইজ ডান বাই মেন, হোয়াট এভার দ্য এভিল হ্যাজ হ্যাপেন্ড টু হিউম্যান কাইন্ড, অলমোস্ট এভরিথিং ন্যাচারাল ক্যালামিটি বাদ দিয়ে সব কিছু মানুষেরই করা, অতএব মানুষই পারে, আমরা পারি না এরকম হয় না। আর 22 তারিখ জনতা কারফিউর দিনে আমি যে ভিডিওটা করেছিলাম সেটা 24 তারিখে রিলিজ করেছিল গতকাল, তো সেই 24 তারিখে কালকে ভিডিওটাকে আপনারা ভালোবেসেছেন, ভালো লেগেছে আপনাদের অনেকেই কমেন্ট করে জানিয়েছেন, ঘরের কাজকর্ম পড়ে আছে সেগুলো শেষ করি, আর তার জন্য থ্যাংক ইউ যে আপনারা এত ভালো বলেছেন, সেটাই আমাকে উৎসাহ দেয়। যেমন ক্যামেরা তুললে আমার মধ্যে খুব পজিটিভিটি আসে, অনেক সময় কেটে যায়। এইভাবে নিজেদেরকে খুঁজে নিতে হবে, আর প্লিজ ডোন্ট প্লাই অ্যারাউন্ড, ডোন্ট গো আউট ফ্রম ইয়োর হাউসেস, এটা আপনার আমার সবার জন্য, আপনার বাড়ির বাচ্চার জন্য, আপনার বাবা মার জন্য, পুরো মানব সভ্যতার জন্য, ঘরে থাকুন প্লিজ। মানে তোমায় মশা কামড়াবে না ওখানে যে বসলে, তার থেকে তুমি সোফায় এসে বসো না। আমার ছেলে ও জানলায় গিয়ে বসে আছে। আর একটা জিনিস যেটা বলার কথা, এই সময় কিন্তু বাড়িতে ফ্ল্যাটে একটু খোলা মানে আলো হাওয়া ঢুকে এরকম রাখুন, যদি বাড়ি থাকে নিজেদের ছাদে পায়াছড়ি করুন, নিজেদের ইমিউন সিস্টেমটাকেও বাড়াতে হবে। যারা বেশি অটো ইমিউন ডিজিজে ভোগেন তাদেরই তো এই ভাইরাসটা বেশি ইয়ে করছে। আর একটা জিনিস সবাইকে রিকোয়েস্ট করছি, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে বহু বিদগ্ধ মানুষ তাদের নিজস্ব বিদগ্ধ মতামত দিচ্ছেন, এগুলো দেবেন না। আর 2.5 কোটি মানুষ বেকারত হবে, গোটা দেশের গোটা পৃথিবীর ইকোনমি ডাউন হয়ে যাবে, সেটা জানার সময় এখন নয়। আপনার বিদগ্ধতা আপনার নিজের কাছে রাখুন। বহু সেন্সিটিভ মানুষ আছেন যাদের এই সমস্ত শুনে অসুবিধা হয়, আমার নিজের অসুবিধা হয়, বিদগ্ধ মানুষদের আমরা সম্মান করি, কিন্তু এইটা সেই সময় নয়, এই সময়টা হচ্ছে কাম থাকার। ইউটিউবে প্রচুর ভালো ভালো ব্লগস আছে, অন্যান্য বহু ক্রিয়েটারদের প্রচুর ভালো ভালো ভাইন্স আছে, সিনেমা আছে, যাদের কাছে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম নেই। মেইন জিনিস এখন যেটা, বাড়ির বয়স্ক এবং বাচ্চাদেরকে সুস্থ রাখতে হবে, কারণ প্রত্যেক বাড়িতেই এখন কম বেশি মেডিকেশান চলে, আমাদের নিজের বাড়িতেই ওষুধপত্র, আমার বাবা মা, আমার মায়ের নিজের ইনসুলিন চলে। আমি আজকে আমার সকালে বাড়িতে যে দুধ দিতে এসেছিল, আমি তাকে বললাম যে আপনি আর আসবেন না দুধ দিতে, ও বলছে আমি এমনিও আসতে পারবো না, আপনি আর বেরোবেন না, আমরা লিকার চা খেয়ে নেব। এরকম ছোটো ছোটো কাটাউতি করতে হবে। আমরা তো বলি অনেক সময় হ্যাঁ যুদ্ধ বাঁধিয়ে দাও অমুক দেশের সাথে, মনে করুন এটা যুদ্ধ, যুদ্ধ হলে কী মনে হবে যে শুধু আমাদের মিলিটারিরাই মানে সীমান্তে যুদ্ধ করবে, আমি বাড়িতে বিন্দাস চিল মারব, সেটা হয় না কখনো। এটা একটা যুদ্ধ ম্যানকাইন্ডের উপরে, এটা আমাদের সবাইকে একসাথে থাকতে হবে, আমাদের দেখাতে হবে আমরা ইন্ডিয়া, আমরা তো প্রাউড ফিল করি অ্যাজ অ্যান ইন্ডিয়ান, তো সেটাই করতে হবে। এখনই অলরেডি ভিডিওটা 5 মিনিটের হয়ে গেল, তো আই'ল ট্রাই টু ম্যানেজ সামথিং, আই'ল ট্রাই টু পুট সাম ভিডিওস টু স্প্রেড সাম পজিটিভিটি। একসাথে থাকুন, কিন্তু সঙ্গবদ্ধ হবেন না, এইভাবে একসাথে থাকুন। বলছি আজ জল খাবার টল খাবার কি সব মেলামেলির পরে পাবো? হ্যাঁ কেন, আমি তো দেখছি তুমি রান্না বান্না করে তার জল খাও না, দেখুন ছাদে কাপড় মেলতে চলে এলে। প্রায়োরিটি জিনিসটা না মানুষকে বুঝতে হবে, কম কম খাওয়া কথা নয়, প্রায়োরিটি জিনিসটা মানুষকে বুঝতে হবে। এখন জল খাবারটা রান্না করে কাপড়টা মেলতে আসার কোনো দরকার ছিল? সেই রকমই আমাদের দেশের মানুষও প্রায়োরিটি বুঝছে না, হুইচ ওয়ান ইজ রাইট ওয়ান অ্যান্ড হুইচ ওয়ান ইজ মোর রাইট ওয়ান, এইটা সময় এটাকে ডিসাইড করা, যেমন উনি বুঝছেন না। আজকে আমার বাবা মাকেও বলেছে নিচে গিয়ে জল খাবার খাওয়ার জন্য, কী বলবো আমি, বলছি আমি উপরে পাঠিয়ে দিই, এই তো বললে তুমি, তখন বললাম এই যে বলে বাবা নিয়ে, ও হ্যাঁ সেরকম আমি বলেছি বটে। 22 তারিখ জনতা কারফিউ দিনে আমি যে ভিডিওটা করেছিলাম যেটা গতকাল 24 তারিখ বেরিয়েছে, সেইটা দেখে অনেকেই ভালো ভালো সমস্ত কমেন্ট করেছেন, তার জন্য আমি থ্যাংক ইউ আপনাদেরকে বলছি। আর অনেকেই বলেছেন যে আপনি একদম ন্যাচারাল দেখাচ্ছেন, ন্যাচারাল রেখেছেন। দেখুন আমি একটা কথা বলি স্পষ্ট, আয় উপরে আয় আয়, যে আমি ন্যাচারাল রাখতেই বিশ্বাস করি, কারণ ক্যামেরার সামনে একটু বাড়িয়েছো কি এতখানি বেড়ে যাবে, এটা আমার কথা নয়, এটা সত্যজিৎ রায় বলিয়েছিলেন নায়ক সিনেমায় উত্তম কুমারের মুখ দিয়ে, এবং এটা অতীব সত্যি কথা যে একটু অতিরিক্ত করা যায় না। আর আমিও অ্যাজ এ মানুষ হিসেবে খুব একটা এইসব ন্যাকামো ট্যাকামো পছন্দ করি না, আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, স্ট্রেট কথা বলি, স্ট্রেট কাজ করি। তো এবারে এইসব মেলামেলি হয়ে গেলে বাড়ির কাজকর্ম নিজেরা করুন, অনেক অনেক সময় কাটবে, ব্রেকফাস্ট করবো, আর অলরেডি নিচে আজকে ঝাড়ু টাড়ু দিয়ে চলে এসেছি, তো ব্রেকফাস্ট করতে করতে কথা হবে। এমনিও ব্লগটাকে আর বাড়াবো না, কারণ ডেইলি ব্লগ হিসেবে বাড়াতে বাড়াতে আমি 10-12 মিনিটের বেশি দিতে চাই না। আমাকে প্রায়োরিটি শেখাতে এসেছিল, তো নিজে পাম্প চালিয়ে উপরে চলে এসেছি, জল পড়ছে মার কাছে, বকা খেয়ে দৌড়তে দৌড়তে গিয়ে বন্ধ করেছে।
দেখুন অবস্থা। আজকে আর বাবা মা খাবার উপরে দিয়েনি, তুই মাথায় হাত দিয়ে বসেছিস কেন? তোকে মাথায় হাত দেওয়ার মতো তোর এর কোনো অবস্থা হয়। হ্যাঁ, খাবারে যা তোর ম্যাগি হয়ে আছে, কোনো চিন্তা নেই। প্লেন অ্যান্ড সিম্পল রুটি আর ফুলকপি আলু চচ্চড়ি, যেটা হ্যাঁ ফুলকপি আলু সিম সবজি চচ্চড়ি, যেটা বারবার বলছি আমি যে অনেক মানুষই কিন্তু রাস্তায় বেরোচ্ছে প্লাই অ্যারাউন্ড করছে শুধু মজা করার জন্য, সেটা করবেন না। সবাই যে মানে এই বাজার সবজির প্রয়োজনে বেরোচ্ছে তার নয়। বাজার সবজি কি বাবা বলো, ভুল বলছি? বাজার সবজি যদি আমরা চাই, আমি দুটো ডিমের অমলেট খাই, দুটো ডিমের অমলেট খাই, আমি 21 দিন একটা ডিমের অমলেট খেয়ে চালিয়ে দিতে পারি, তাই তো? তাহলে পার ডে একটা করে ডিম বেঁচে যায়। আমি চাইলে একটা এন্টায়ার ফ্যামিলি চালে আর ডালে খিচুড়ি করে খেতে পারি। খিচুড়ি সব থেকে নিউট্রিশিয়াস আইটেম, যেরকম প্রোটিন সেরকম কার্ব, এবং সহজ পাচ্ছ, একদম কমফর্ট ফুড, এগুলো তো করাই যায়। এটা তো একটা ওয়ার্ক লাইফ সিচুয়েশন। আমার বাবার আগে জেনারেশন, তারা ওই সব খাদ্য আন্দোলন এই সমস্ত জিনিসগুলো দেখে এসছেন, এমার্জেন্সি এই এই রকম ব্যাপারগুলো সময় তো রাষ্ট্রের সাথে থাকতে হবে, কিছু করার নেই, একদম সহযোগিতা করতে হবে, কিচ্ছু করার নেই এখন। সত্যি করেন, এটা বুঝতে হবে, এটা ফুর্তির জন্য নয় এটা, আর আমার কাজের দোহাই দিয়ে রাস্তায় বেরোনোর সময় নয় এটা। এরপর যদি প্রশাসন কোনো আইনানুক ব্যবস্থা নেয়, হ্যাঁ যেরকম দেখো বড় কথা, যদি মহামারী হয়ে যায়, হ্যাঁ তখন ট্রান্সমিশন হয়ে যায়, তখন কি হবে? সেটাই হচ্ছে, সেটা কি আটকানোর জন্য এগুলো করা হচ্ছে। আর রেশনিং এবং ওষুধ, ওষুধ যেটা, ওষুধ তো খোলা আছে, চাইলে মানে ওষুধ শেষ হলে তবেই বেরোন বাড়ি থেকে, একদিন দুদিন আগে গিয়ে ওষুধটা কিনে আনুন, এবং সেটা ফুল প্রোটেকশনে, বা মনে হয় অনলাইন ডেলিভারিগুলোও চালু আছে ওষুধের, কারণ বেশ কিছু নাম্বার হোয়াটসঅ্যাপ ফেসবুকে আসছে যারা অনলাইন ডেলিভারি চালু করছে। পদ্ধতি চালু হয়ে যাবেই যাবে, আর মানুষই করে দেবে একটা না একটা পদ্ধতি চালু, বারবার করে বলছি আমি এটা। আর যদি খাবার কথা বলেন, তাহলে একটু আধটু কাটৌতি করাই যায়। এটা তো একটা ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন, যুদ্ধ মানে যে শুধু সীমান্তে গিয়ে মিলিটারি যুদ্ধ করবে আর আমি বাড়িতে চিল মারবো, সেটা যুদ্ধ নয়। সেটাই হচ্ছে কথা, সেইটাই হচ্ছে কথা, একদম একদম সেইটাই হচ্ছে কথা। সেই বলছি আমি, আমরা তো অনেকদিন ছাদে উঠে প্রতিবেশীর সঙ্গেও তো কথা বলি না, হ্যাঁ পাশের বাড়ির লোকটার সঙ্গে কথা বলুন, তার সঙ্গে কমিউনিকেট করুন, ভালো লাগবে। এন্টায়ার ফ্যামিলি সবাই যে আমরা একসাথে নিয়ে খাওয়া দাওয়া করছি, এগুলো করুন, নতুন নতুন রিলেশনশিপ ডেভেলপ হবে। নতুন নতুন রিলেশনশিপ ডেভেলপ হবে, একসাথে খাওয়া দাওয়া করুন, একসাথে বসুন, গল্প গুজব করুন, চা খান, কিছু না, নিজের বাড়িতে সময় কাটান, সবাই মিলে একসাথে বসে নিজের কোনো একটা আত্মীয়কে ফোন করুন, সময় কাটানোটা কোনো ব্যাপারই নয়। আমি আজকের এই ভিডিওটা এই মুহূর্তে আর লেন্দি করছি না, অলরেডি অনেকই একই টাইপের কথা বলে নিয়েছি। এরপরে আমার বেশ কিছু ঘরের কাজকর্ম আছে, তো এই মুহূর্তে আমি ভিডিওটা এখানে ডেকে দিচ্ছি। আমি ক্যামেরা তুললে খুব পজিটিভিটি পাচ্ছি, আমি চেষ্টা করবো প্রত্যেক দিন একটা করে ভিডিও দিয়ে যাওয়ার, এটা ভিউয়ের জন্য নয়, এটা শুধু কানেক্টেড থাকার জন্য, আমার যে অল্প কজন সাবস্ক্রাইবার ভিউয়ার আছেন তাদের সাথে কানেক্টেড থাকার জন্য। তো ব্যাস, আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন, সেফ থাকুন, আর এনজয় লাইফ সেফলি, মানুষই পারে এটাকে কাটিয়ে দিতে। ভারতীয় বলে গর্ব করি তো, পৃথিবীকে দেখানোর সময় এসেছে, ভারতীয়রা থামিয়ে দিয়েছে, একদম একদম একদম। টাটা।